দুই নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের দুই নম্বর সিফাত হলো মুমিন অনর্থক বেহুদা কথাবার্তা বলা থেকে বিরত থাকবে। দুই নম্বর সিফাত হলো মুমিন অযথা বেহুদা অনর্থক অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে বিরত থাকবে, অনর্থক কাজ থেকে মুমিন বিরত থাকবে। আজকে আমরা টিভির দোকানে বসে চা খাই আর টেলিভিশন দেখতেছি, এই গল্প সেই গল্প বলতেছি, উমুকের কিচ্ছা কাহিনী বলতেছি, অথচ এটা আমার দুনিয়াবি ফায়দা হবে না আমার আখেরাতের ফায়দা হবে, কথা বলেন ঠিক কিনা? কাল হাসরের দিন কিছু মানুষের অবস্থা এমন হবে যে তারা বলবে দুনিয়াতে জীবিত অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমি আরেকবার সুবহানাল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহ, আরেকবার আল্লাহু আকবার বলতে পারতাম তাহলে আমার মাকাম আমার মর্যাদা আরো বেড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আমাদের সময়কে নষ্ট করতেছি, হেলাই খেলাই সময় নষ্ট করতেছি, অযথা কথা বলতেছি, জবানের অপচয় করতেছি, কথা বলতেছি না আমরা অযথা, শুধু শুধু চার দোকানে বসে টিভি দেখতেছি আর গল্প গুজব করতেছি, এতে না আছে আমার দুনিয়াবি ফায়দা না আছে আমার পরকালের ফায়দা। যারা আমরা গল্প গুজবের মধ্যে লিপ্ত আছি একবারও ভাবি না, আরে আল্লাহ তো আমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছে, কথা বলে ঠিক কিনা? কাউকে 60 বছর, কাউকে 80 বছর, কাউকে 70 বছর, কাউকে আরো কম, কাউকে আল্লাহ তাআলা যুবক অবস্থায় নিয়ে যান, তাহলে আমাদের হায়াতটা নির্ধারিত। তো আমার সময়কে আমি নষ্ট করব কিভাবে? আমি আমার সময়টাকে গল্প গুজবের মধ্যে কাটিয়ে শেষ করার তো কোনো মানেই হয় না, সুযোগই নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন দুই নাম্বার মুমিনের গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের দুই নাম্বার গুণ হলো মুমিন অযথা বেহুদা অনর্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকবে। আজকে আমি আর আপনি আমার আপনার সময়টাকে কত ভাবে নষ্ট করতেছি একবার হিসাব মিলাই না, একবার কিন্তু ভাবি না। মুরব্বী বাবারা আমার, যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনবেন, গভীর মনোযোগ সহকারে চিন্তা করবেন, চিন্তার বিষয়, কারণ আপনার আমার হায়াত নির্ধারিত। আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বলেন আল্লাহু আকবার। কারণ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার হায়াত নির্ধারিত, যখন আপনার রূহ কবজ করার সময় হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আপনার রূহ কবজ করে ফেলবেন, এর এক সেকেন্ড আগেও আসবে না, এর এক সেকেন্ড পরেও আসবে না, কারণ আমাদের হায়াত নির্ধারিত, আমাদের হায়াত নির্ধারিত, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা মুমিনের দুই নাম্বার সিফাত বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন অযথা বেহুদা অনর্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকবে।